ঘূর্ণিঝড় পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আবহাওয়া অফিস এ নিয়ে সবশেষ খবর জানতে এখন আমরা চলে যাচ্ছি রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তরে সেখানে আছেন সহকর্মী তরিক ইসলাম তরিক ঝড়ের সবশেষ কি খবর আছে আপনার কাছে ধন্যবাদ আপনাকে আপনাকে জানিয়ে রাখি এখন থেকে ঠিক এক ঘন্টা আগে এখানে ঝড় সতর্ক কেন্দ্রকরণ কেন্দ্রের যে প্রধান আবহাবিদ শামীম হাসান ভুইয়া উনি কিন্তু গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন উনি জানিয়েছেন যে এক থেকে দেড় ঘন্টার মধ্যে অর্থাৎ আগামী এক ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড় রিমালের যে মূল অংশ সেই অংশ কিন্তু বাংলাদেশের সীমানা কিন্তু অতিক্রম করবে অর্থাৎ উপকূল কিন্তু অতিক্রম করবে একই সাথে যে ঝড়ের যে নিম্নভাগ যে রয়েছে সেই নিম্নভাগ কিন্তু আরও পাঁচ সাত ঘন্টা কিন্তু দেশে অবস্থান করবে এবং তারপরে কিন্তু পুরো বাংলাদেশ কিন্তু এই মাল কিন্তু অতিক্রম করবে আবহাওয়া বলছে প্রায় নব্বই কিলোমিটার ঝড়ো বেগে কিন্তু এই বাতাস বইবে এবং সেক্ষেত্রে কিন্তু যে উপকূলীয় যে অঞ্চল সেই অঞ্চলে কিন্তু কিছুটা ক্ষয়ক্ষতি হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে সেই বিষয়টা কিন্তু তিনি তুলে ধরেছেন একই সাথে এখানে কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এখানে এসেছিলেন তিনি কিন্তু বলেছেন যে তারা সব বিষয় কিন্তু বিষয় সতর্ক রয়েছেন এবং একই সাথে দুর্য দুর্যোগ পরবর্তী যে ঝুঁকি রয়েছে সেই ঝুঁকি মোকাবেলার জন্য তার মন্ত্রণালয় সর্বদা প্রস্তুত রয়েছে এমনটাই তারা কিন্তু জানিয়েছে আবহাওয়া অফিস বলছে যে ঝড়ো হাওয়া বা ঝড় কেটে গেলেও আগামী দিন কিন্তু বৃষ্টি থাকবে এবং মন্ত্রী এখানে পাশাপাশি আরও একটা কথা বলেছেন যে অধিকতার সতর্কতার জন্য কিন্তু দুর্যোগ প্রবণ যে এলাকা রয়েছে সেই দুর্যোগ প্রবণ এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু বন্ধ থাকবে তবে যেসব শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তারা কিন্তু এই বন্ধের বাইরে থাকবেন এ কথা কিন্তু মন্ত্রী বলেছেন তো রাজধানীর দুর্যোগ সতর্কীকরণ কেন্দ্র থেকে এই ছিল আমার কাছে সবশেষ ধন্যবাদ তরিক আপনাকে